সৌজন্যে বিবিএস কেবলস। জ্বালানি আমদানি ব্যয় কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে বিদ্যুৎ উৎপাদন কমানো হয়েছে। সারা দেশে চলছে পরিকল্পিত লোডশেডিং। সরকারি অফিসগুলোতেও 25% বিদ্যুৎ কম ব্যবহারের সিদ্ধান্ত এসেছে। আমাদের কথার আজকের পর্ব এই প্রসঙ্গে। বিবিএস কেবলসের সৌজন্যে আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি সাজিদা সুইটি। মূল আয়োজনে যাব, তার আগে এটিএন নিউজে এই প্রসঙ্গে প্রচারিত একটি প্রতিবেদন দেখে নেব। বিশ্ববাজারে বেড়েই চলেছে তেল ও গ্যাসের দাম। অদূর ভবিষ্যতে মূল্যস্ফীতির লাগামে টান পড়ারও সম্ভাবনা ক্ষীণ, এমন পূর্বাভাস মাথায় রেখে কৃচ্ছ্র সাধনের নীতিতে চলছে বাংলাদেশ সরকার। বৈঠক করার মূল উদ্দেশ্যটা ছিল যে সরকারের ব্যয় সংকোচনের কৌশল নিয়ে মঙ্গলবার সচিবদের সঙ্গে জরুরি বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাউস সাংবাদিকদের জানান, সরকারি অফিসগুলোতে বিদ্যুৎ ব্যবহার কমাতে পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি সকল দপ্তরে বিদ্যুতের ব্যবহার 25% কমবে। জ্বালানি খাতে যে বাজেট বরাদ্দ আছে, হ্যাঁ, বাজেট বরাদ্দের 20% কম ব্যবহার করার জন্য আমরা অর্থ বিভাগ থেকে একটি সার্কুলার জারি করা হবে। অর্থাৎ যারা যারা জ্বালানি তেল ব্যবহার করবে তাদের বরাদ্দ হবে এখন 20% কম। ব্যক্তি পর্যায়ে জ্বালানি তেল গ্যাসের চাহিদা কমাতে শিক্ষার্থীদের যাতায়াতে প্রাইভেট কারের পরিবর্তে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক পরিবহন ব্যবস্থা চালু করতে শিক্ষা সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে। ব্যক্তিগত পরিবহন পরিহার করে যদি সেটা অনেকের সঙ্গে বা কোনো বাস বা মাইক্রোবাসের মাধ্যমে যাওয়া যায় সেই ব্যবস্থাটা করার জন্য শিক্ষা মন্ত্রণালয় তাদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কিভাবে করা যায় সেই কার্যপদ্ধতি তারা বের করবে। মুখ্য সচিব জানান, সরকারি কর্মকর্তাদের অনাবশ্যক বিদেশ সফর পরিহার করতে আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল, এক্ষেত্রে আরও কড়াকড়ি আরোপ হতে যাচ্ছে। সরকারের ব্যয় কমাতে প্রতিটি মন্ত্রণালয়কে কাটছাট করতে বলা হয়েছে ক্রয় পরিকল্পনা, আর ভর্তুকির চাপ সামাল দিতে রাজস্ব আয় বৃদ্ধির জন্য কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে এনবিআরকে। আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, ভবিষ্যতে যাতে করে আমাদের খরায় পড়তে না হয় বা এরকম পড়তে না হয় সেই জন্যই কিন্তু এই যে আমার সংযমী আচরণ করার জন্য এখন থেকেই সেই উদ্যোগটা নেওয়া হচ্ছে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় মজুদদারি ঠেকিয়ে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং জোরদার করা হবে। আমরা প্রত্যাশা করব বেসরকারি সংস্থাগুলো এরকম যদি আমাদের সাথে নীতিগুলো অনুসরণ করে তাহলে জাতীয়ভাবে আমরা বেশ কিছু সাশ্রয় করতে পারব। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, এবার যাব মূল আয়োজনে। এই প্রসঙ্গে সাধারণ মানুষ কি ভাবছেন, কি বলছেন আজকের পর্বে আমরা সেটাই জানব। সরকারি প্রতিষ্ঠানগুলোতে সত্যি অনেক বিদ্যুৎ অপচয় হয়, কারণ এটার একটা উদাহরণ হিসেবে আমি বলতে পারি, আমি কোয়ার্টারে থাকি, তো দেখা যায় যে কোয়ার্টারের আশেপাশে যে অফিসগুলোয় প্রায় মোটর ছাড়া হলে ওই মোটর আর অফ করা হয় না, পানি সারাদিন পড়তেই থাকে। মানে এখানে হলো কোনো সতর্কতাই নেই যে পানি পড়তেছে, মোটর ছাড়া বিদ্যুৎ বিল যাচ্ছে, এরকম কোনো ইয়ে নেই। সেই ক্ষেত্রে বোঝা যায় যে ওরা কী লেভেলের অপচয়টা করছে সবসময়, মানে এই ক্ষেত্রে তাদের কোনো মানে কোনো কী বলে সতর্কতাই নেই, মানে কোনো তারা এটাকে পাত্তাই দেয় না। বর্তমানে মার্কেটগুলা এবং অফিস আদালতগুলো বন্ধ করতেছে, বাট গার্মেন্টস সেটগুলো 10টা 11টা 12টা বন্ধ ডিউটি হচ্ছে, ওগুলো কোনো সমাধান নেই, ঠিক আছে। তারপর শপিং মলে অহেতুক, হ্যাঁ, অপ্রয়োজনীয় যখন নর্মাল আছে তখনও এসি চালু করা থাকে, তারা মেনটেন করে যদি এসিগুলো চালু করে তাহলে অনেক বিদ্যুৎ সাশ্রয় হয়, যেগুলো আমরা জনসাধারণ যে লোডশেডিং ভুগতেছে এগুলো থেকে আমরা একটু মানে রিল্যাক্স বোধ করতে পারি, সুন্দর মতো বিদ্যুৎটা পাইতে পারি। এই জিনিসগুলো মোটামুটি রিকভারি করলে আমরা সুন্দর মতো এই লোডশেডিং প্রবলেমগুলো সলভ হওয়া সম্ভব। আমাদের সাশ্রয় হওয়া দরকার, অনেকেই আছে আমরা বেশিরভাগই অকারণে ফ্যান চালু করে বাইরে এসে বসে থাকি, যখন আমরা ব্যবহার করতেছি না, আবার লাইট জ্বালায় রাখি, আবার এই যে এসি তো মনে করেন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এসি, সরকারি বাসভবন থেকে ধৈর্যা সাধারণ মানুষের ঘরের থেকে ধৈর্যা সবখানে এখন এসি। এগুলো আমাদের নিজেদের সচেতন হইতে হইব, আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে সরকার বা প্রশাসনের লোক ওনারা এতটাই করে সব জায়গায় কেয়ার করে রাখতে পারবো না। যেমন যে রাস্তাঘাটে যে লাইটগুলো জ্বলে, এটা যে একবার জ্বালাইছে আর খবর নেই কারো, যে বন্ধ করতে হবে, একটা নির্দিষ্ট টাইম আছে, এই টাইমে বন্ধ করতে হবে, সেটা আর বন্ধ করে না। আমরা এমনও দেখি যে সকাল 10টা 11টার মধ্যে লাইট জ্বলে, কিন্তু নিয়ম কী যে সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার পর জ্বালাইছে,
আবার ভরসে ভরা আগে লাইটটা নিভাই দেবে। তা না আমরা কী করি, ওই যে জ্বালা রাখছে জ্বালা রাখছে, এটা সরকারের যারা এই বিদ্যুতের সাথে জড়িত আছে তারা যেন এই জিনিসটা একটু খেয়াল করে। দিনে নির্দিষ্ট সময় লোডশেডিংয়ের কথা থাকলেও আমাদের এখানে নির্দিষ্ট সময় অনুযায়ী বা নির্দিষ্ট এই মানে বেলায় লোডশেডিং হচ্ছে না। দিনের বেলা অন্তত 10-15 বার লোডশেডিং হচ্ছে, রাত্রেবেলাও আমরা মানে এই অদৃষ্ট হয়ে গেছি লোডশেডিংয়ের জ্বালায়, ঠিক মতো পড়তে পারতেছি না। তো আমরা সরকারের কাছে একটাই আবেদন করব, আপনারা লোডশেডিং দেন। দিনের বেলা বলছেন প্রত্যেক এলাকায় 1 ঘন্টা করে দিবেন, 1 ঘন্টা করে প্রত্যেক এলাকায় দেন, কিন্তু দিনের বেলায় দেন, রাত্রেবেলা না। রাত্রেবেলা যেতে আমাদের পড়ালেখায় কোনো সমস্যা না হয়। লোডশেডিংয়ের ব্যাপারটা সকালবেলা ফার্স্টে দোকান খুলে দেখি আমরা 1 ঘন্টা কারেন্ট নেই, এরপরে গভর্নমেন্ট বলছে যে সারাদিনে 1 ঘন্টা কারেন্ট থাকবে, লোডশেডিং দিবে, এখন যে কিছুক্ষণ পরবে কারেন্টের ডিস্টার্ব। এইভাবে হলে আমরা ব্যবসা করবো কীভাবে? আমরা ক্ষতির সম্মুখীন মধ্যে পড়ে গেছি। আমরা ছোটো ছোটো যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি, আমরা যখন কোথায় যাবো, কীভাবে চলবো, মানে আমরা আল্লাহ জানে। আমরা দোকান বাড়ি দিতে পারতেছি না, স্টাফে বেতন দিতে পারতেছি না, মানে আমরা এখন নিরুপায় হয়ে গেছি, রাস্তা ছাড়া আমাদের কোনো গতি নেই। আর গভর্নমেন্টের কাছে আমরা এই আকুতি জানাই যে অন্তত আমাদের পারফেক্টলি কারেন্ট দেখ, আর আমাদের রাত্রে যে 8টায় বন্ধটা এটা 9টা বন্ধ করে দেখ, অন্তত আমরা কোনো মতে খেয়ে নিতে পারবো। আমরা কারেন্ট তো সমস্যা, কারেন্ট গেলে তো গরমই লাগে, আবার বিল বেশি আসে, প্রত্যেক মাসে বিল বেশি আসে, এটা কষ্ট না? দাবি বিদ্যুতের বিল কমাই দাও, এটাই দাবি আর কি। কারেন্ট থাকে না, এটা সবার কষ্ট। আসলে এটাতে আমরা নিজেরা জনগণের কষ্ট পাচ্ছি, কিন্তু সরকার তো একটা দেখার উচিত। এখন সরকার বলছে 1 ঘন্টা, এখন আমরা তো লোডশেডিং পাচ্ছি 2-3 ঘন্টা করে। 1 ঘন্টা কারণ যেটা সরকারের নির্ধারিত সময় বলছিল এটার থেকে অনেক বেশি ছিল না, 3-4 ঘন্টার মতো কারণ ছিল না। পরিস্থিতিও গরম, কাজে কর্মে সব জায়গায় মানুষের অনেক কষ্ট হচ্ছে। এই জিনিসটারে যদি 1 ঘন্টার ভিতরে আনলে আমরা খুশি হব, সবাই এটার মধ্যে সন্তুষ্ট থাকবে। আপনি লোডশেডিং করেন, সরকার বলছে লোডশেডিং করবে, ঠিক আছে, লোডশেডিং করতে 1 ঘন্টা বলেন, 1 ঘন্টার জায়গায় আরও কিছু বেশি হতে পারে, যেহেতু আমরা গ্রামে আছি, কিন্তু গ্রামে গিয়ে 1 ঘন্টার জায়গায় তো 6-7 ঘন্টাও লোডশেডিং হচ্ছে। আপনার ঘুমাতে পারেন মানে আপনি সন্ধ্যার দিকে বাসায় গেছি, কারেন্ট নেই, বিদ্যুৎ নেই, আসছে 2-3 মিনিট থেকে আবার চলে গেছে। বিদ্যুৎ সাশ্রয়ের এই সিদ্ধান্তকে অনেকেই এখন সময় উপযোগী বলছেন এবং নিজেদের ভালোভাবে টিকে থাকার স্বার্থে এ ধরনের সিদ্ধান্ত সবাইকে মেনে চলাই সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ বলেও মনে করছেন। সাধারণ মানুষও কম বেশি সেটি বোঝেন। আমাদের কথার আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আমি সাজেদা সুইটি, বিবিএস কেবলসের সৌজন্যে আজকের পর্বটি দেখলেন এবং আগামী দিন অন্য কোনো প্রসঙ্গে অন্য কোনোভাবে অন্য কোথাও আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটি নিউজের সঙ্গে থাকুন।